रामपुर हाटेर घटना आपनादेरके जानाबो। इतिमध्ये आपनारा जानेनो जे आरो एक साइकेल होसेनेर जेनो खोज पावा गियेछे। तार कारण कन्स्टेबलेर चाकरी करे कयेक कोटिर मालिक एमनकि ग्रेफतार करा होयेछे रामपुर हाट थानार कन्स्टेबल मनोजिৎ বাগিশ। आय बहिर्भूत सम्पत्तिर अभियोगे ग्रेफतार करा होयेछे ताके। आय संगे संगतिहीन सम्पत्तिर मालिक एई मनोजिৎ मात्र तीनटे बछर एबं सेई तीन बछरे कयेक कोटिर मालिक होयेछे धृत। 2012 थेके 2015 साल तीन बछर 76 लक्ष টাকার ফিক্সড ডিপোজিট এবং একই সঙ্গে আরো নামে বেনামে সম্পত্তি হদিশ পাওয়া গিয়েছে। আরো বিস্তারিত আপডেট আমাদের দেবে সৈকত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, চুল পড়ার সমস্যা তো থাকবেই, সমাধানও আছে। সমাধান দিচ্ছে হেয়ার লাইফ ইন্ডিয়া। হেয়ার লাইফ ইন্ডিয়ার নিজস্ব সেন্টারে আসুন, ফেস অনুযায়ী চুল সেট করে আপনাকে দেবে অন্য রূপ। কোনো সার্জারি, মেডিসিন, ব্যথা, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট। Hair Life India, बदले फेलुन निजेके, फिरे पान आत्मविश्वास। Hair Life India, Elgin Road, Kankurgachi, Gold Park and Shiliguri। একদমই দেখো, তুমি যেটা বললে বিগত 2012 থেকে 2015 সাল এই তিন বছরের মধ্যে প্রায় কোটি টাকার সম্পত্তি বা অ্যাসেট তৈরি করেছিলেন এই মনোজিৎ বাগিশ। প্রায় 12টি ফিক্সড ডিপোজিট ব্যাংকে, যার মূল্য 76 লক্ষ টাকা, প্রায় 9.5 লক্ষ টাকার দামের জীবন বীমা এবং 11 লক্ষ টাকার গাড়ি। এবং সব থেকে বড় বিষয় যেটা, এই যে বাড়িটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, তিনতলা বাড়ি, বলতে গেলে ছা চকচকে বাড়ি এবং প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ইনস্টল করা, এসি ইনস্টল করা। এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, এই বাড়িটি তৈরি করা কিন্তু 2017-18 সালে। অন্যদিকে যে ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে 2012 সাল থেকে 2015 সালের মধ্যে যে বিপুল সম্পত্তি বা প্রভাব প্রতিপত্তি একেবারে আড়ে বহরে। এই তো প্রশ্ন, মাত্র তিনটে বছর কি এমন হয়ে গেল যে এত এত টাকা তার কাছে চলে এলো? সেটাই তদন্ত করে দেখছেন। এখানে আমার ভিডিও জার্নালিস্ট একটি একটি বিষয় দেখাচ্ছে। দেখো, এই যে শরৎ স্মৃতি বলে, অর্থাৎ এই বাড়িটি কিন্তু অত্যন্ত পুরনো বাড়ি। এখানে বাংলার 1376, অর্থাৎ এটা বাংলার 1430 সাল চলছে, প্রায় 50 বছর আগে এই বাড়িটি কিন্তু অনেক পুরনো বাড়ি ছিল। কিন্তু সেই বাড়ির মনোজিৎ বাগিশের যে অংশ, মনোজিৎ বাগিশের যে পোর্শন, সেই পোর্শনটি মডিফাই করা হয়েছে। এবং মডিফাই করেছেন কিন্তু 2017-18 সালে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই দুর্নীতির টাকাতেই কি তৈরি হয়েছে এই বিলাসবহুল বাড়ি? দুর্নীতির টাকাতেই কি তৈরি? প্রত্যেকটি জায়গায় বাড়ির গেটে সিসিটিভি ইনস্টল করা, দুদিকে সিসিটিভি ইনস্টল করা, বাড়ির চতুর্দিকে এসি ইনস্টল করা। তাহলে কি দুর্নীতির টাকাতেই এই বাড়ি তৈরি হয়েছে? এখানে আশপাশের যে বাড়িগুলো রয়েছে, আশপাশের মানুষ, তারা বলছেন যে মনোজিৎ বাগিশ তিনি খুব একটা আসতেন না। মনোজিৎ কি এখানে আসতেন না? হ্যাঁ, আসতেন, এখানেই থাকতেন।